আজকে আমরা স্টুডেন্টস আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টরের গুণফল। ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, তাই আশা করব তোমরা মনোযোগ দিয়ে ব্যাপারটা দেখবে। এবং সবচেয়ে বড় কথা, একদম নতুন একটা পার্ট, পুরো ভেক্টরটাই নতুন একটা পার্ট তোমরা পড়াশোনা করছো, তা তার মধ্যে ভেক্টর গুণ আরও নতুন একদম, ঠিক আছে? এই ভেক্টরে আমরা যা যা পড়েছি তার অনেক কিছু এখানে এখানে মিলবে না, যেহেতু ভেক্টর গুণ আমরা ভেক্টর যোগ করেছি, ভেক্টর বিয়োগ করেছি, কিন্তু ভেক্টর গুণ করিনি। তার ভেক্টরের নতুন প্রপার্টিস, আমরা ভেক্টরের গুণ নিয়ে আলোচনা করব। এবার গুণ করতে গেলে ভেক্টরের সাথে কী কী গুণ করা যায়? দেখো, চারটে জিনিস ভেক্টরের সাথে গুণ করা যায় আমাদের জানা মতে। এক, কোনো সেটা বাস্তব সংখ্যা হতে পারে। দুই, সেটা একটি স্কেলার রাশি হতে পারে। তিন, সেটা একটা ভেক্টর রাশি হতে পারে। তাহলে সাধারণত তিন রকমের গুণ সম্ভব। আবার এই স্কেলার, এই ভেক্টর রাশি যদি ভেক্টর রাশিকে গুণ করে, তখন আমরা দেখেছিলাম ভেক্টর রাশি, এটা আমরা শুরুতে যখন ভেক্টরের প্রপার্টিস বলেছিলাম সেখানে দেখেছিলাম দুটো ভেক্টরকে গুণ করলে স্কেলারও পাওয়া যায়, দুটো ভেক্টরকে গুণ করলে আবার ভেক্টরও পাওয়া যায়। তাহলে সেই হিসাবে আবার আমরা দু রকমের, সেই ভেক্টরকে ভেক্টর দিয়ে গুণ করলে আবার দু রকমের গুণ আমরা পাচ্ছি। তার আগে বাস্তব সংখ্যা দিয়ে ভেক্টরকে গুণ করছি, আবার কী করছি, ওই স্কেলার দিয়ে ভেক্টরকে গুণ করছি। তাহলে চারটে টাইপের গুণ আমরা এখানে শিখবো। তাহলে ফার্স্ট, একদম শুরুতে আমরা শিখবো বাস্তব সংখ্যা দ্বারা গুণ। বাস্তব সংখ্যা দ্বারা ভেক্টর গুণ। ওকে, বাস্তব সংখ্যা দ্বারা ভেক্টর গুণ করলে কী হবে? বাস্তব সংখ্যা মানে একটা সংখ্যা, ধরে নাও সংখ্যাটা এন, সেই সংখ্যার সঙ্গে আমি একটি ভেক্টর গুণ করেছি, এ ভেক্টর। তাহলে শুধুমাত্র এর, এই ভেক্টরের মানের পরিবর্তন ঘটবে, অভিমুখটা সেটা আবার ডিপেন্ড করবে তার মান, তা সেই বাস্তব সংখ্যার মান যত তত গুণ হবে। ধরে নাও বললাম 3 মিটার পার সেকেন্ড একটা বেগের একটা ভেক্টরের মান, একে আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত হবে, 3 × 6 মিটার পার সেকেন্ড। এবার +2 দিয়ে যদি গুণ করি, তাহলে দেখো এখানে বুঝতেই পারছো এন যদি পজিটিভ হয় তবে অভিমুখ একই থাকবে। কেন? কারণ বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা পজিটিভ বা নেগেটিভ যা খুশি তাই হতে পারে, শূন্য হলে শূন্য হবে, ঠিক আছে? এন যদি নেগেটিভ হয়, -2 দিয়ে যদি গুণ করতাম, তো 3 × 6 -6, তাহলে এখানে কত হতো, -6 ভেক্টর, তাই তো, 6 মিটার পার সেকেন্ড, অভিমুখ হয়ে যাবে বিপরীত। তাহলে খেয়াল রাখো, বাস্তব সংখ্যা দ্বারা ভেক্টর যদি গুণ হয়, তাহলে ভেক্টরের মান বাস্তব সংখ্যার মানের গুণ হয়ে যায়। ক্লিয়ার কি হচ্ছে? তাহলে 1 নম্বর পয়েন্ট আমরা দেখলাম অভিমুখের ক্ষেত্রে, সেটা কি, অভিমুখ এক বা বিপরীত হতে পারে, সেটা বাস্তব সংখ্যার চিহ্নের উপর ডিপেন্ড করছে, ধনাত্মক না ঋণাত্মক। 2 নম্বর যদি আমরা বলি, সেটা কি বলেছি, মান এন গুণ। তাহলে অভিমুখের গল্প বললাম, মান এন গুণ, এখানে এন গুণ না লিখে আমি যা খুশি তাই লিখতে পারি, মানটা তার মানে ভেক্টরের মানটা পরিবর্তন হবে, এন গুণ হয়ে যাবে। 3, আচ্ছা বাস্তব সংখ্যার কি কোনো একক আছে? বাস্তব সংখ্যার কোনো একক নেই, তাহলে এইটা কি ভেক্টরের এককের কোনো পরিবর্তন করবে? না, বেগ যদি থাকে সেটা বেগই থাকবে, তাই তো, কারণ বাস্তব সংখ্যার কোনো একক নেই। তার মানে মূল ভেক্টরের একক অপরিবর্তিত থাকবে। এই কটাই মেইন ঘটনা, আর কিছু নেই, অবশ্যই এটা ভেক্টর রাশি থাকবে, সেটা তো কথা নেই। তাহলে ভেক্টর রাশিটা জাস্ট শুধু এন গুণ হবে, অভিমুখ বিপরীতই হতে পারে, সেমও হতে পারে, সেটা ওর চিহ্নের উপর ডিপেন্ড করছে, কিন্তু একক অপরিবর্তিত থাকবে। এবার বাস্তব সংখ্যার বদলে আমরা যদি স্কেলার দ্বারা গুণ করি, ঠিক আছে, তাহলে কি হবে? আচ্ছা ধরে নিই কথার কথা, এম একটি স্কেলার রাশি, তার সাথে আমি এ ভেক্টরকে গুণ করেছি, কি হবে,
এই ভেক্টরের মান যা ছিল বর্তমান চূড়ান্ত মান তার এম গুণ হয়ে যাবে। এবার একটা জিনিস খেয়াল করো, স্কেলারের কি কোনো অভিমুখ আছে? স্কেলারের কিন্তু কোনো অভিমুখ নেই। তাহলে স্কেলারের কি পজিটিভ বা নেগেটিভ হতে পারে? না, স্কেলারের কোনো পজিটিভ নেগেটিভ হতে পারে না, যেহেতু স্কেলারের অভিমুখই নেই। তাই স্কেলারের মান সবসময় পজিটিভ, সেই ক্ষেত্রে এর অভিমুখ পরিবর্তিত হয় না। বোঝো কথাটা, এর অভিমুখ অপরিবর্তিত থাকে সবসময়, কখনোই পরিবর্তিত হবে না। কেন হবে না? কারণ স্কেলারের কোনো অভিমুখ নেই। বাস্তব সংখ্যার পজিটিভ নেগেটিভ দুটো চিহ্ন হতে পারে, কিন্তু স্কেলারে কিন্তু সেরকম কিছু নেই, স্কেলারের অলওয়েজ পজিটিভ, তাই অভিমুখের কোনো পরিবর্তন হচ্ছে না। এবার দু নম্বর দেখো, দু নম্বরে যদি আমরা মানের কথা বলি, ঠিক একই রকমভাবে এর ক্ষেত্রে যেমন মান এন গুণ হয়েছে, এর ক্ষেত্রেও মান কত হবে? এম গুণ হবে। অর্থাৎ যে নতুন ভেক্টরটা আমরা পাচ্ছি সেই ভেক্টরের মান স্কেলারের মান যত, স্কেলার তো শুধু মানই আছে, তার স্কেলার গুণের সমান হবে, অর্থাৎ মান এম গুণ, মান পরিবর্তিত হচ্ছে। তিন, রাশি স্কেলার সে তো বাস্তব সংখ্যা নয়, তার একটা একক আছে। যেমন কথার কথা, আমি কোনো একটা ভেক্টরকে কোনো একটা স্কেলার রাশি দ্বারা যদি গুণ করি, যেমন কথার কথা স্কেলার রাশি, যেমন ধরে নাও ভর, ভর ইনটু বেগ কী হচ্ছে? ভর বেগ, বেগ একটা ভেক্টর রাশি, ভর হলো একটা স্কেলার রাশি। যদি গুণ করি ভর বেগ হবে, তার একক কি বেগের একক থাকবে না ভরের একক থাকবে? না, তাদের একক কিন্তু পরিবর্তন হবে, যদিও তাদের ভেক্টর থাকবে, বেগের যেদিকে অভিমুখ হবে ভরবেগের অভিমুখ কি সেদিকেই হবে। বুঝতে পেরেছি কথাটা? বেগের অভিমুখ যেদিকে, ভরবেগের অভিমুখও সেদিকে, এবং ভরবেগের মান কত? বেগের এম গুণের সমান, অর্থাৎ ভরের গুণের সমান। কিন্তু তার একক কি সেম আছে? না, একক কিন্তু সেম নেই, এককটা পরিবর্তন হয়ে যাবে, নতুন একক সিস্টেম চলে আসবে, অর্থাৎ একক পরিবর্তিত হবে। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম, এখানে বাস্তব সংখ্যা দ্বারা এবং স্কেলার সংখ্যা দ্বারা গুণ করলে তাদের মধ্যে মিল কোথায়? মিল একটা জায়গাতেই আছে, সেটা হচ্ছে এত গুণ হয়ে যাবে ভেক্টরটা, এন গুণ বা এম গুণ। কিন্তু অভিমুখের ক্ষেত্রে বাস্তব সংখ্যায় হতেও পারে, নাও হতে পারে, স্কেলারের ক্ষেত্রে হবে না। এবং মূল ভেক্টরের বাস্তব সংখ্যার ক্ষেত্রে একক পরিবর্তন হবে না, এর ক্ষেত্রে একক পরিবর্তিত হবে। এই হচ্ছে স্কেলার দ্বারা এবং বাস্তব সংখ্যা দ্বারা গুণ করার নিয়ম। এবার ভেক্টর দ্বারা গুণ করব, ভেক্টরকে ভেক্টর দ্বারা গুণ। আমরা বলেছিলাম ভেক্টরকে ভেক্টর দ্বারা গুণ করলে দু রকমের ঘটনা ঘটতে পারে, স্কেলার প্রোডাক্ট পেতে পারি, স্কেলার গুণফল পেতে পারি, কিংবা আমরা ভেক্টর প্রোডাক্টও পেতে পারি বা ভেক্টর গুণও পেতে পারি। যে ক্ষেত্রে আমরা স্কেলার পাই সেটাকে বলা হয় স্কেলার গুণফল, এবং সেই ক্ষেত্রে দুটো ভেক্টরকে আমরা যে চিহ্ন দ্বারা প্রকাশ করি সেটা হচ্ছে ডট। যেমন ধরো এখানে আমরা ভেক্টর একটা এ নিয়েছি, এ ভেক্টর আর একটা বি ভেক্টর, এদের মধ্যে যখন আমরা স্কেলার গুণফল দেখাবো তখন তার পরিচয় এই এ ডট বি, অর্থাৎ এই ক্ষেত্রে স্কেলার গুণফলের পরিচয় দেওয়ানোর জন্য ডট দিয়ে করা হয়, তাই একে বলা হচ্ছে এ ডট বি। আবার ভেক্টর গুণফল বা ক্রস গুণফলের ক্ষেত্রে সেটা করা হচ্ছে এ ক্রস বি, ঠিক আছে? কী লেখা হচ্ছে? এ এবং বি ভেক্টর, এর ভেক্টর গুণফল পেতে গেলে বা ভেক্টর গুণ বলা হলে এই ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, তাই এর নাম ক্রস গুণফল। এবার এ ভেক্টর এবং বি ভেক্টরের গল্প যদি বলা হয়, এ ভেক্টর, এ ভেক্টর এবং এই হচ্ছে বি ভেক্টর, বলা আছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। তবে তোমাদেরকে জানতে হবে এ ডট বি, অর্থাৎ স্কেলার গুণফলের ক্ষেত্রে তার মান হবে এ বি কস থিটা, যেখানে এ এ ভেক্টরের অভিমুখে পরম মান, বি বি ভেক্টরের অভিমুখে পরম মান, এবং থিটা এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। উদাহরণ স্কেলার গুণফলের, যেমন ধরো কার্য, বল ও সরণের ক্রস সরি ডট গুণফল বা স্কেলার গুণফলের সমান, তার ফলে কার্য সবসময় স্কেলার আসে, তাই এখানে কিন্তু অভিমুখ দেওয়ার কোনো জায়গাই নেই। দেখো এ বি কস থিটা, জাস্ট লিখেছি এ বি কস থিটা, ক্লিয়ার? এবার
যদি থিটার মান বের করতে হয় যে এ ডট বি এ আর বি দুটো ভেক্টর দেওয়া আছে সেখান থেকে যদি আমাকে কোনো কারণে থিটার মান বের করতে হয় তখন আমি সেই থিটার মান কী করে করব থিটা ইজ ইকুয়াল টু তাহলে কত হবে কস ইনভার্স মানে কস থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি গুণফল যদি আমার জানা থাকে বাই এ বি অর্থাৎ এ ডট বি করে আমরা এ বি অর্থাৎ হচ্ছে এর পরম মান এবং বির পরম মানের গুণফল দিয়ে যদি আমরা ভাগ করি তবে আমরা কত কোণে আছে এ ডট এ আর বি সেটা কিন্তু বেরিয়ে আসবে বেশ এখান থেকে আমরা কয়েকটা নতুন জিনিস শিখব যেমন ধরো লম্ব অভিক্ষেপ বা শ্যাডো যেমন ধরো আমি যদি এখানে সরাসরি উপরের দিকে সূর্য থাকে তাহলে বিয়ের ছায়াটা কীরকমভাবে পড়বে বিয়ের ছায়াটা এর উপর এই এতটুকু পড়বে এই যে অংশটুকু এটাকে বলা হচ্ছে তার লম্ব অভিক্ষেপ তাহলে দেখো এটা যদি বি এর লম্ব অভিক্ষেপ এর উপর বের করতে হয় এটা যদি থিটা হয় তাহলে এটা অনেকটা কি ভূমির উপাংশের মতো মনে হচ্ছে না তাহলে এই অংশটুকুর মান কত এই অংশটুকুর মান কিন্তু অ্যাকচুয়ালি বি কস থিটা ক্লিয়ার আবার যদি আমাকে এ ভেক্টরের বি ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ বের করতে হয় তাহলে আমাকে কী করতে হবে এ ভেক্টরের এই কোণা থেকে বি ভেক্টরের ওপর আমাকে একটা লম্ব অঙ্কন করতে হবে ক্লিয়ার অর্থাৎ এই যে অংশটুকু আছে এটা কিন্তু যদি থিটা এ হয় এটা যদি থিটা হয় তাহলে এটার ভূমির উপাংশ এ ভেক্টরের অর্থাৎ এতটুকু কিন্তু এ কস থিটা বুঝতে পেরেছি তাহলে যদি কোন ভেক্টরের উপর কোন ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করবো তার যদি একটা ফর্মুলা বের করতে চাই আমরা তাহলে ধরে নাও আমরা বলেছি বি ভেক্টরের এ ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ বের করব বি ভেক্টরের এ ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ কত হবে সেটা হচ্ছে বি কস থিটা বি কস থিটা ইজ ইকুয়াল টু কত এ ডট বি বাই এ হলো আবার যদি এ ভেক্টরের বি ভেক্টরের উপর লম্ব বের করতে চাই তাহলে সেটার মান কত এ কস থিটা অর্থাৎ কোনো ভেক্টর অন্য ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ মানে হচ্ছে ইনটু সেইটার মান ইনটু কস থিটা এ কস থিটা ইজ ইকুয়াল টু কত দেখো তখন কি করব এ আর বি সেই দুটো ভেক্টরের ডট গুণফল করে যে ভেক্টরের ওপর আমাকে লম্ব অভিক্ষেপ বের করতে হবে তার মান দিয়ে ভাগ করে দেব তাহলে উক্ত ভেক্টরের এই দ্বিতীয় প্রথম ভেক্টরের দ্বিতীয় ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ বেরিয়ে আসে এই হচ্ছে লম্ব অভিক্ষেপের ফর্মুলা আশা করি বুঝতে পেরেছ বুঝতে না পারলে এখানেই পজ করে নাও পজ করে নিয়ে আবার পিছিয়ে আসো যে কথাগুলো বলেছে সেই কথাগুলো আবার শুনে নাও যদি এই স্কেলার গুণফলের ক্ষেত্রে স্কেলার গুণফলে তো তার মানে কোনো মানই নেই না আচ্ছা যদি এটাকে আমরা স্থানাঙ্ক দিয়ে প্রকাশ করি তবে কি হবে ধরে নাও এই যে এ ভেক্টরটা আছে এ ভেক্টরটা মানে হলো কী লিখব এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড ওয়ান কে ক্যাপ হলো আর বি ভেক্টর মানে হচ্ছে এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই টু জে ক্যাপ প্লাস জেড টু কে ক্যাপ এই এ আর বি এটা কী দিয়ে প্রকাশ করা হলো অ্যাকচুয়ালি মূলবিন্দুর সাপেক্ষে ওদের অ্যাকচুয়ালি ওদের মূলবিন্দুর সাপেক্ষে স্থানাঙ্ক দ্বারা প্রকাশ করা হলো ঠিক আছে তাহলে এবার যদি আমাকে ডটের কথা বলা হয় তাহলে দেখো কী কী হয় আমি এক একটা করে পার্ট করে করছি এবার দুটো ভেক্টরের মধ্যে আচ্ছা এখানে আমরা এটা লিখে দিই আর একটা কথা বলা বাকি আছে সেই কথাগুলো বলে নেই তাহলে এই এ ডট বি এর ভ্যালু এই থিটার উপর ডিপেন্ড করছে ম্যাক্সিমাম ভ্যালু কখন হচ্ছে যখন থিটা ইজ ইকুয়াল টু জিরো ডিগ্রি হচ্ছে তাই না থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি হচ্ছে তখন ম্যাক্সিমাম ভ্যালু তাহলে কস জিরো ইজ ইকুয়াল টু ওয়ান সেটা কত এ বি অর্থাৎ দুটো সমমুখী ভেক্টরের ভেক্টর গুণফল কত হবে তাদের পরম মানের গুণফলের সমান আচ্ছা এর মিনিমাম ভ্যালু কত হবে দেখো এর মিনিমাম ভ্যালু হবে যখন থিটা ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি কারণ কস নাইনটি ইজ ইকুয়াল টু মিনিমাম সেটা কত হচ্ছে জিরো তাই তো সেই ক্ষেত্রে এর মান কত জিরো অর্থাৎ দুটো ভেক্টর যদি পরস্পর লম্বভাবে থাকে তবে
তাদের ডট গুণফলের মান সব সময় 0 হয়। এবার একটা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে x অক্ষ y অক্ষ এবং z অক্ষ পরস্পরের সাথে লম্বভাবে আছে, তিনটেই পরস্পরের সাথে লম্ব। x অক্ষ অভিমুখে i ক্যাপ, y অক্ষ অভিমুখে একক ভেক্টর z ক্যাপ এবং z অক্ষ অভিমুখে একক ভেক্টর k ক্যাপ। আমরা যদি সেটাকে একটা প্রকাশও করি, প্রত্যেকটাকে আমি জাস্ট শুধুমাত্র একক ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। এর একক ভেক্টর অভিমুখ i ক্যাপ, এর একক ভেক্টর অভিমুখ j ক্যাপ এবং এর একক ভেক্টর অভিমুখ k ক্যাপ। এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা z অক্ষ। এবার যে কোনো দুটো একক ভেক্টরের, যে কোনো দুটো একক ভেক্টর মানে একই রকম একক ভেক্টর যদি হয় ঠিক আছে, যদি আলাদা দুটো একক ভেক্টর হয় আই জে কে এর মধ্যে, তাদের ডট প্রোডাক্ট কত হবে? সবসময় জিরো হবে। কেন? দেখুন আই ডট কে কত? জিরো। লিখি এই পজিশন থেকে এখানে, আই ডট আই, প্রথমে আই ডট আই লিখি। আই এর মান কত? যেহেতু এটা একক ভেক্টর তার মান কত? এক। আমরা কি বলেছি, এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা। তাহলে আই ডট আই মানে হচ্ছে আই এর পরম মান এক ইন্টু আই এর পরম মান এক ইন্টু ওদের মধ্যেকার অ্যাঙ্গেল, আই আর একটা আই এর মধ্যে অ্যাঙ্গেল কত? কস জিরো। তাহলে কত দাঁড়ালো? কস জিরো মানে ওয়ান। তাহলে আই ডট ওয়াই এর মান কত হয়? ওয়ান হয়। আচ্ছা আই ডট জে, আই এর মান কত? এক। জে এর মান কত? এক। আই আর জের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। কস 90 কত? জিরো। আচ্ছা আই ডট কে একই রকমভাবে আই আর কে এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাই মান কত হবে? জিরো। তাহলে আই ডট আই বা জে ডট জে বা কে ডট কে এই তিনটে বাদে বাকি সবগুলোর ক্ষেত্রেই মান কি হবে? জিরো হবে। কারণ বাকি যে কোনো একক ভেক্টর অন্য একক ভেক্টরগুলো সবগুলো কী হচ্ছে? পরস্পরের সাথে 90 ডিগ্রি থাকছে। শুধুমাত্র সেম ভেক্টর যদি হয় তাহলে তাদের ডট গুণফলের মান এক হবে। এবারে আমরা যদি এই জিনিসটাকে, এই টোটাল জিনিসটাকেই যদি আমরা এই ডট প্রোডাক্টের হিসাবে এখানে লিখি, তাহলে এ ডট বি মানে কী দাঁড়াচ্ছে? এক্স আই ক্যাপ, সরি, এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড ওয়ান কে ক্যাপ ডট এক্স টু আই ক্যাপ ওয়াই টু জে ক্যাপ জেড টু কে ক্যাপ। ক্লিয়ার? এবার প্রত্যেকটার সাথে প্রত্যেকটার গুণ করো। প্রথমে গুণফলের হিসেবে কী দাঁড়াচ্ছে? এক্স ওয়ান এক্স টু আই ডট আই, যদি ডট করি এটার সঙ্গে এটার ডট, তাহলে এক্স ওয়ান এক্স টু আই ডট আই কত দাঁড়াচ্ছে? এক্স ওয়ান এক্স টু আই ডট আই মানে ওয়ান, তাহলে এক্স ওয়ান এক্স টু প্লাস এক্স ওয়ান ওয়াই টু আই ডট জে, আই ডট জে মানে জিরো, তাহলে এই পার্টটা নেই। এক্স ওয়ান জেড টু আই ডট কে আবার জিরো। এবার ওয়াই ওয়ান এক্স টু জেড ডট আই 90 ডিগ্রি জিরো, ওয়াই ওয়ান ওয়াই টু জে ডট জে, জে ডট জে মানে কত হচ্ছে? ওয়ান। তাহলে এইটা থাকলো ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান জেড টু জে ডট কে আবার 90 ডিগ্রি জিরো, জেড ওয়ান, এবার জেড ওয়ানকের জন্য জেড ওয়ান এক্স টু কে ডট আই, কে ডট আই 90 ডিগ্রি জিরো, জেড ওয়ান ওয়াই টু কে ডট জে 90 ডিগ্রি জিরো, জেড ওয়ান জেড টু কে ডট কে ওয়ান, জেড ওয়ান জেড টু। তাহলে এ ডট বি যদি এ ভেক্টর এবং বি ভেক্টরের স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে সেই স্থানাঙ্ক অনুযায়ী এ ডট বি ডট প্রোডাক্টটা কী হবে? সেম স্থানাঙ্কগুলোর গুণফলের যোগের সমান। যেমন এক্স ওয়ান এক্স টু সেম টাইপের স্থানাঙ্ক, ওয়াই ওয়ান ওয়াই টু জে মানে ওয়াই অক্ষ বরাবর স্থানাঙ্ক, জেড ওয়ান জেড টু কি কে অক্ষ বরাবর স্থানাঙ্ক, তাদের প্রত্যেকের গুণ করে যোগ করে দিলেই কি আমরা এই ডট প্রোডাক্টের মানটা বের করে নিয়ে আসতে পারি। তাহলে দেখো এবার আমার যদি এরকম দুটো ভেক্টর দেওয়া থাকে, সেই দুটো ভেক্টরের ক্ষেত্রে আমার কিন্তু এগুলো বের করা অনেক সহজ, ঠিক আছে? থিটার মানটা বের করা অনেক সহজ। কীভাবে? দেখো এর এর মান কত? এর মান হচ্ছে রুট ওভার এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস জেড ওয়ান স্কোয়ার। বি এর মান কত? রুট ওভার এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার প্লাস জেড টু স্কোয়ার। তাহলে এবার যদি তোমাকে থিটার মান বের করতে হয়, থিটা ইজ ইকুয়াল টু কত? কস ইনভার্স এ ডট বি মানে কত? এক্স ওয়ান
प्लस सॉरी एक्स वन एक्स टू प्लस वाई वन वाई टू प्लस जेड वन जेड टू एके कत द्वारा भाग करब कि लिखे एखे ए एवं बी एर गुण करा मैं एर बी एर परम मान द्वारा तेल एर बी कत एर हे रूट ओवर एक्स वन स्कोयर प्लस वाई वन स्कोयर प्लस जेड वन स्कोयर यटार जो एक्स टू स्कोयर प्लस वाई टू स्कोयर प्लस जेड टू स्कोयर ताहले हमरा खूब सहजे एबार दुटो भेक्टर मध्य कोण बेर करे निये आसते पारबो आर जदि ए करार पर ए डट बी करार पर जदि जिरो चले आसे ताहले तो कथाई नहीं मान कत हबे निश्चय नाइनटी डिग्री थाकबे बुझते पेरेछि एई होच्छे तोमार स्केलार द्वारा गुणफलेर समस्त किछु जा जा आछे एबार स्केलार गुणफल हये गेल এবার আমাকে ডট গুণ ক্রস গুণফল করতে হবে বা ভেক্টর গুণফল আচ্ছা এই স্কেলার গুণফলের উদাহরণ যেমন আমরা কি করেছি একটা করলাম তো হলো ওই কার্য বল আর সরণের ডট গুণফল এছাড়া আরও কিছু এক্সাম্পল আছে যেমন ধরো কার্য ছাড়া একটা বল ডট সরণ যেমন ধরো তড়িৎ ফ্লাক্স পাবে তোমরা ক্লাস টুয়েলভে গেলে তড়িৎ ফ্লাক্স পাবে তড়িৎ ফ্লাস্ক মানে হচ্ছে ওই ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র ভেক্টর ইনটু ডট ওই ক্ষেত্র ভেক্টর মানে এরিয়ার ভেক্টর তারপরে চৌম্বক ফ্লাক্স পাবে চৌম্বক ফ্লাক্সেও একই রকমভাবে বি ডট এস অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এবং ক্ষেত্রফলের ইসে ভেক্টর ডট গুণ ফলের সমান হয় তো এরকম আরও কিছু কিছু তোমরা যত এগোবে ইলেভেন টুয়েলভে যত এগোবে তত এরকম কিছু কিছু স্কেলার গুণ ফলের উদাহরণ পেয়ে যাবে এবার আমাকে আসতে হবে ভেক্টর গুণফল বা ক্রস গুণফলের কথায় ভেক্টর গুণফল বা ক্রস গুণফলে এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা এখানে কি করেছিলাম এ বি কস থিটা এর মান কত এ বি সাইন থিটা আচ্ছা হয়ে গেল না হলো না কেন কারণ আমরা ভেক্টর পাচ্ছি ভেক্টর মানে তার একটা অভিমুখ চাই অভিমুখ ছাড়া তো ভেক্টর হয় না সে অভিমুখ প্রকাশ করার জন্য আমি জানি না কোন দিকে অভিমুখ সেটা ডিপেন্ড করবে এখনই আমরা জানব অভিমুখটাকে প্রকাশ করার জন্য আমরা কি করলাম সাথে একটা একক ভেক্টর দিয়ে প্রকাশ করে দিলাম এটা হচ্ছে মান এই হচ্ছে অভিমুখ এই মিলে টোটালটা হচ্ছে একটা ভেক্টর এবার অভিমুখটা কোন দিকে হবে সেটা আগে আমাকে কিন্তু বুঝতে হবে আচ্ছা এই পাশটা আমি এখানে মুছে দিচ্ছি দেখো এটা যদি হয় এ আর এটা যদি হয় বি তাহলে এর যে অভিমুখ এ এবং বি ভেক্টর যে তল কল্পিত হয় এ এবং ভেক্টর বি ভেক্টর দ্বারা যে তল কল্পনা করা যায় দেখো এটা একটা তল কল্পনা হয়েছে একটা তল সমতল যে সমতল কল্পনা করা যায় এ এবং বি ভেক্টর দ্বারা তার সাথে লম্ব বুঝতে পেরেছি তাহলে এ এবং বি ভেক্টরের যে অভিমুখ এ এবং বি ভেক্টরের ভেক্টর গুণফলের যে অভিমুখ সেটা এ এবং বি ভেক্টর দ্বারা যে তল তৈরি হচ্ছে সেই তলের সাথে লম্ব এখন দেখো সেই তলের সাথে লম্ব হবে কি ওপরের দিকে হতে পারে বা তলের সাথে নিচের দিকে হতে পারে এই যে তলটা আছে এই তলের সাথে ওপরের দিকে হতে পারে নিচের দিকে হতে পারে তার জন্য আমরা যে নিয়ম করব সেটাকে বলা হচ্ছে কর্কস্ক্রু রুল অর্থাৎ স্ক্রুর ক্ষেত্রে কি হয় স্ক্রু যদি আমি ডান পাকে ঘুরাই তাহলে তলের ভেতরের দিকে ঢোকে স্ক্রু যদি আমি বাঁ পাকে ঘুরাই ঘড়ির কাঠের উল্টো দিকে করি তাহলে স্ক্রু কী হয় তল থেকে বাইরে বেরিয়ে আসে তাই তো স্ক্রু আমরা অল্প বিস্তর সবাই ঘুরিয়েছি বা বোতলের মুখার কথা ভাবতে পারো বোতলের মুখা যদি ঘড়ির কাঠার দিকে ঘোরাও তাহলে ভেতরের দিকে প্রবেশ করে অর্থাৎ ভেতরে টাইট হয়ে লাগে তাই না তার মানে ভেতরের দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে বোতলের মুখা যদি এদিকে ঘোরাও উল্টো দিকে ঘোরাও তাহলে কি বাইরের দিকে বেরিয়ে আসছে এটাই হচ্ছে তার অভিমুখে বের করার প্রসেস তাহলে এবার দেখো তুমি এ ক্রস বি করছো নাকি এ বি ক্রস এ করছো তার উপর নির্ভর করছে এর গল্পটা কীরকম
ए क्रस बी जो करो ताहले देखो एटा होच्छे ए धरे नाओ एटा होच्छे ए आर एटा होच्छे बी क्लियर एरा परस्पर थीटा कोणे आछे এই ছবিটা দেখো হুম এই ছবিটার সাথে এটার সঙ্গে তোমরা রিলাই করো এ আর বি তাহলে এ আর বি মিলে একটা তল কল্পনা হলো এবার বলেছে এ ক্রস বি তাহলে এটা বি এটা এ তাহলে আমি যদি এ ক্রস বি বলতে আমি এ থেকে বি এর দিকে গুণ করছি অর্থাৎ এ থেকে বি এর দিকে ঘোরাচ্ছি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো ঘড়ির কাঁটার উল্টো দিকে হচ্ছে তাহলে এই যে তলটা আছে এই তল থেকে উপরের দিকে বেরোবে তাহলে তার অভিমুখ কি হবে এ ক্রস বি এর অভিমুখ এ ক্রস বি এর অভিমুখ হবে এই তলের সাথে লম্বভাবে উপরের দিকে ঠিক আছে তাহলে এটা কোনটা এটা হচ্ছে এ ক্রস বি মানে এ ক্রস বি বাই এ বি সাইন থিটা এটা করলেই তো একক ভেক্টরের মানটা বেরোবে क्लियर अच्छा ठीक एक ही रकम भावे जदि हमें बी क्रस ए करी एटा छिलो बी वेक्टर तहले देखो बी क्रस ए माने बी थेके ए एर दिके घोराबो तहले बी क्रस ए माने होच्छे घड़ीर काटार दिके तहले स्क्रू कोन दिके हबे नीचेर दिके प्रवेश करबे तहले एई क्षेत्रे एर अभिमुख ठीक तार नीचेर दिके मानटा कत सेई घुरे फिरे बी क्रस ए बाई ए बी साइन थीटा তাহলে দেখো এর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা এন ক্যাপ ওপরের দিকে আচ্ছা এটার এদিকের একটা অভিমুখ এটাকে লিখলাম এন ক্যাপ আবার যদি বি ক্রস এ লিখি তাহলে কি বি এ সাইন থিটা এটা ঠিক তার অপোজিট অপোজিট হলে অভিমুখটা কি হয় মাইনাস হয়ে যায় মাইনাস এন ক্যাপ কারণ এটাও একক ভেক্টর এটাও একক ভেক্টর তাহলে দুটোর মানই সেম শুধু অভিমুখ ডিফারেন্ট তাহলে এ ক্রস বি করি অথবা বি ক্রস এ করি मान सब समय समान ही है तै तो ए क्रस बी एर मान जो बेर करी मैगनीट्यूड इज इक्वल टू बी क्रस ए को समस्या नहीं किंतु जो भेक्टर हिसाब से लिखी तरह अभिमुखटा कि ठीक अपोजिट हो जाए ए क्रस बी नॉट इज इक्वल टू नॉट इज इक्वल टू बी क्रस ए बाट A cross B is equal to minus of B cross A कारण ठीक तर उल्टो তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু A cross B আর B cross A সমান নয় অর্থাৎ বিনিময় নিয়ম কিন্তু মেনে চলে না কিন্তু এর আগে যে স্কেলার গুণ করেছিলাম সেখানে কিন্তু A dot B মানে কি AB cos theta আবার B dot A মানেও AB cos theta তাই এরা কিন্তু আবার বিনিময় নিয়ম স্কেলার গুণফলের ক্ষেত্রে কিন্তু এরা বিনিময় নিয়ম মেনে চলে কিন্তু এর ক্ষেত্রে কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে না কারণ এর ক্ষেত্রে অভিমুখ আছে এর ক্ষেত্রে অভিমুখ নেই বুঝতে পেরেছো এবং একটা জিনিস মনে রাখবে এই যে এ বি সাইন থিটা এই যে মানটা আছে এ ক্রস বি এটা সব সময় এই এ ও বি দ্বারা উৎপন্ন সামন্তরিকের ক্ষেত্রফলের সমান এ এবং বি যে সামন্তরিক গঠন করে ঠিক আছে এই এ বি সাইন থিটা বা এ ক্রস বি এর মান সবসময় এদের ক্ষেত্রফলের সমান হয় এটা সবসময় কিন্তু যদি মাথায় রাখো তাহলে তোমার কিন্তু অনেক কাজে লাগবে তো এর থেকে কিন্তু আরো একটা জিনিস বুঝতে পারলাম কি সেটা কি যে ক্ষেত্রফল কিন্তু একটা ভেক্টর রাশি এবং ক্ষেত্রফলের অভিমুখ আছে ডিপেন্ড করছে কোন দিক থেকে কোন দিকে আমি ভেক্টর গুণটা নিয়েছি তার উপর যেমন এখানে এ আর বি এখানে এ থেকে বি নিলে উপরের দিকে হতো বি থেকে এ যদি আমি নিই তখন সেটা হবে নিচের দিকে এই হচ্ছে এ এবং বি এর সামন্তরিক দ্বারা উৎপন্ন এ ও বি দ্বারা উৎপন্ন সামন্তরিকের ক্ষেত্রফলের সমান সেটা কি ভেক্টর গুণের মান মানের অংশটুকু এবার যদি আমরা একই রকমভাবে এই যেমন স্কেলারের ক্ষেত্রেও ভেক্টর দুটোকে আমরা স্থানাঙ্ক দ্বারা প্রকাশ করেছিলাম যদি এখানেও হয় তাহলে কী হবে দেখো
এবার আমরা ডট নয় তাহলে আমাদেরকে ইউনিট ভেক্টর বা একক ভেক্টরগুলোর যে রিলেশন ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে সেটা আগে আমাকে দেখতে হবে তাই না তারপরে তো কি হবে না হবে দেখতে হবে দেখো এর ক্ষেত্রে যদি আই ক্রস আই নি ভালো করে দেখো আই ক্রস আই তার মানে ওয়ান আই এর মান ওয়ান ইন্টু ওয়ান এ বি সাইন থিটা মানে কত সাইন জিরো এবার অভিমুখ কোন দিকে আছে না আছে আমার দেখার দরকার নেই ঠিক আছে অভিমুখ যেদিকে খুশি সেদিকে থাকো কিন্তু মান কত হচ্ছে সাইন জিরো মানে জিরো তাহলে হয়ে গেল জিরো যদি আই ক্রস জে হয় এবার দেখো আই ক্রস জে তার মানে এদিক থেকে এদিক এটা একটা আই আর জে মিলে একটা তল হবে এক্স ওয়াই তল এই এক্স ওয়াই তলের সাথে যদি আমি স্ক্রুকে উল্টো দিকে ঘুরাই তাহলে কী হবে সেটা জেড অক্ষ অভিমুখে উঠবে তার মানে জেড অক্ষ অভিমুখের অভিমুখ কী ওয়ান ইন্টু ওয়ান ইন্টু সাইন নাইনটি আমি এভাবে লিখি ওয়ান ইন্টু ওয়ান সাইন নাইনটি এরা পরস্পর নম্বরভাবে আছে এবং অভিমুখটা কোন দিকে জেড অক্ষ অভিমুখে অর্থাৎ কে তাহলে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু সাইন নাইনটি সাইন নাইনটি ওয়ান তাহলে আলটিমেটলি কী হচ্ছে কে ক্যাপ বুঝতে পেরেছি একই রকমভাবে যদি আমি লিখি আই ক্রস কে দেখো এবার করছি আই ক্রস কে এদিকে দেখো আই আর কে মিলে এক্স জেড তল এক্স জেড তলে আই কে তার মানে এই তার মানে কী হচ্ছে আই থেকে কে দিকে কোন দিকে নিচ্ছে ঘড়ির কাঁটার দিকে তাহলে কি হবে এই তল বরাবর ভেতরের দিকে প্রবেশ করবে তার মানে অনেকটা এই দিকে অর্থাৎ ঋণাত্মক ওয়াই অক্ষের দিকে স্ক্রুটা প্রকাশ করবে তাহলে ধনাত্মক যদি এক্স জেড ক্যাপ হয় সেটা কী হবে মাইনাস জে ক্যাপ আর এদিকে তো ওয়ান ইন্টু ওয়ান ইন্টু সাইন নাইনটি মানে তো ওয়ান তো ছিলই ওকে একই রকমভাবে আমরা কী করতে পারি জে ক্রস জে ইজ ইকুয়াল টু জিরো জে ক্রস কে তোমরা আমি যে প্রসেস বললাম সেই প্রসেসটা অ্যাপ্লাই করো জে ক্রস কে দেখো আসবে আই জে ক্রস আই দেখো আসবে মাইনাস কে একই রকমভাবে তোমরা করতে পারো দিক থেকে কে ক্রস কে জিরো আসবে কে ক্রস আই জে আসবে দেখো তো কে ক্রস আই এই কে থেকে আই তাহলে কোন দিকে আসবে জে এক্সেড তলের থেকে উল্টো দিকে মাইনাস জে আবার কে ক্রস জে সেটা কী হবে কে ক্রস জে কোন দিকে হচ্ছে এই তার মানে ভেতরের দিকে ঢুকছে কী দাঁড়াবে আচ্ছা কে ক্রস এ হলো মাইনাস জে আর কে ক্রস জে মাইনাস আই এই এবার এটাকে সহজভাবে মনে রাখা প্রত্যেকবার করা তো মুশকিল ঠিক আছে দেখে দেখে করতে হওয়া মুশকিল এটা সহজভাবে মনে রাখার একটা প্রসেস আছে এভাবে লিখবে আই তারপর লিখবে জে তারপর লিখবে কে এই হচ্ছে রোটেশন আই জে কে পরপর দুটো গুণ করলে তিন নম্বরটা পাওয়া যায় তাহলে দেখো এই রোটেশন যদি সেম হয় তাহলে সেটা পজিটিভ হবে আই জে কে জে কে আই কে আই জে যদি রোটেশন উল্টো হয় অর্থাৎ আই কে মাইনাস জে কে জে মাইনাস আই জে আই মাইনাস কে বুঝতে পেরেছি দেখো ঠিক এর ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস কিন্তু মিলে গেল তাই আমরা এরকমভাবে আই জে কে লিখে এই আই জে কে এই রোটেশনটা মানে পরপর যদি আমরা রোটেশনটা মনে রাখি তাহলেই আই এর পরে জে আসবে জে এর পরে কে আসবে কে এর পরে আবার আই আসবে এই হলো রোটেশন উল্টো রোটেশনে গুণ হলেই সেটা মাইনাস হবে বুঝতে পেরেছি এটা হলো সহজভাবে মনে রাখার প্রসেস এবার এই ভেক্টরের এই গল্পটাই যদি আমি ওখানে প্রকাশ করি অর্থাৎ ওই স্থানাঙ্ক দিয়ে যদি প্রকাশ করি তাহলে কি হবে দেখি চলো তাহলে এই এ ক্রস বি আমাকে বের করতে হচ্ছে ক্রস বি মানে হচ্ছে এক্স ওয়ান আই ক্যাপ ওয়াই ওয়ান জে ক্যাপ জেড ওয়ান কে ক্যাপ আর একটু সাইডে লিখলে মনে হয় পুরো লাইনটা একটা লাইনে লেখা যাবে একটা লাইনে লিখি এ ক্রস বি এক্স ওয়ান আই ক্যাপ ওয়াই ওয়ান জে ক্যাপ জেড ওয়ান
के कैप क्रॉस एक्स टू आई कैप वाई टू जे कैप जेड टू के कैप। এবার একই রকমভাবে ঠিক আগে যেরকমভাবে করেছিলাম এক্স ওয়ান এক্স টু আই ক্রস আই জিরো এক্স ওয়ান ওয়াই টু ওয়াই আই ক্রস জে কে এরকমভাবে সম্পূর্ণটা করতে পারো, কোনো অসুবিধা নেই, এরকমভাবে চলে আসবে, আলটিমেটলি সরল করলে চলে আসবে। তা এটা মনে রাখার আর একটা সহজ প্রসেস আছে আই ক্রস বির ক্ষেত্রে, সেটা হচ্ছে ডিটারমিন্যান্ট মেথড। ঠিক আছে, তোমরা যদি ম্যাট্রিক্স করে থাকো ম্যাট্রিক্স করো, সেখানে ডিটারমিনেন্টটা করতে পারো, বা না করলে আমি একটা প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, সেই প্রসেস অনুযায়ী তোমরা করে নাও। এখানে এ ক্রস বি কে এভাবে লেখা যায় ডিটারমিনেন্ট প্রসেসে, উপরে আই জে কে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এক্স টু ওয়াই টু জেড টু, এটা একটা ম্যাট্রিক্স ফর্মে লেখা হলো। ম্যাট্রিক্স ফর্মে লিখে তার ডিটারমিনেন্ট বের করতে হবে। এবার ডিটারমিনেন্ট বের করার জন্য আমি কি করব, এখানে প্রথমে আইটাকে ধরে নেব, আই ধরে নিয়ে এই বাদ এই বাদ, মানে এই ওয়াই ওয়ান আর জেড ওয়ান গুণ করব, মাইনাস গুণ ফল ওয়াই টু জেড ওয়ান, এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে, তাহলে কী দাঁড়ালো, ওয়াই ওয়ান জেড টু মাইনাস ওয়াই টু জেড ওয়ান আই ক্যাপ। ক্লিয়ার? বেশ, এরপরে কি করব, জেটা ধরবো। মনে রাখবে সবসময় এটা নিয়ম হলো, যদি ভেক্টর যদি ডিটারমিনেন্টটা যদি আরও হয়, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস, এভাবে যেতে থাকবে। তাই প্রথমে হলো প্লাস আই, তারপরেরটা কি হবে এবার মাইনাস জে, তাহলে মাইনাস জের ক্ষেত্রে এটা আর এটা বাদ, এদিক বাদ, তার মানে এদিক এদিক, তারপরে এক্স ওয়ান জেড টু আবার এক্স টু জেড ওয়ান, তাহলে এর ক্ষেত্রে কী লিখবো, মাইনাস জে ক্যাপ আছে এক্স ওয়ান জেড টু মাইনাস এক্স টু জেড ওয়ান জে ক্যাপ। ঠিক আছে, এই মাইনাস জে ক্যাপের জন্য। পরেরটার জন্য কি, আবার প্লাস কে, প্লাস কে ক্যাপ, এটা বাদ এটা বাদ, তাহলে পড়ে থাকলো এই এতটুকু অংশ, তাহলে এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান, তখন এর সাথে এ এর সাথে এ, তাহলে এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান। এই হচ্ছে সহজভাবে মনে রাখার প্রসেস, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যেকার ইসে করলে যেটা হয়। এত বড় ফর্মুলা কিন্তু মনে রাখা সহজ নয়, কোনো দরকারও নেই। তোমার কাজ এরকমভাবে ডিটারমিনেন্ট প্রসেস বের করে এইভাবে ডট সরি কী বলে এটাকে ভেক্টর গুণফলগুলোকে বের করা। এখন উপরটা আগে মুছি নিই আমি। এই হচ্ছে ভেক্টর গুণফলের সমস্ত কিছু। এখন তোমরা সহজে এরকমভাবে ভেক্টর গুণ বের করে নিতে পারো, এই ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি। ঠিক আছে, পরবর্তীতে আরও অনেক কিছু আছে, যেমন ধরো বল সমান সমান, ওটা তো ইসে আলাদা ব্যাপার, ওটার সঙ্গে এটার সম্পর্ক নেই। এছাড়া আসবে যেমন ধরো ঘূর্ণন ভেক্টরগুলো যেগুলো আছে, টর্ক, টর্ক সমান সমান এফ ডট আর, সরি এফ ক্রস আর, মানে হচ্ছে ওই বল এবং যে রেডিয়াস, যে রেডিয়াস বরাবর ঘুরবে তার ব্যাসার্ধের ভেক্টর গুণফল, এবং পরবর্তীতে কৌণিক বেগ, মানে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক যখন করব, কৌণিক বেগ, রৈখিক বেগ মানে হচ্ছে কৌণিক বেগ এবং ওই যে ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে তার ভেক্টর গুণফলের সমান, এরকমভাবে আমরা আরও অনেক ভেক্টর গুণফলের পার্ট পাব। এবং এই ভেক্টর গুণ স্কেলার বা স্কেলার গুণফল বা ভেক্টর গুণফল দিয়ে যদি আমরা প্রকাশ করি বিভিন্ন রকমের রাশিমালা, পরবর্তী দেখবে সেই রাশিমালাগুলো অনেক ইউনিক হবে। আমরা ক্লাস টুয়েলভের যখন বিভিন্ন পার্টগুলো করব, যখন এই পার্টগুলো আমরা ইউজ করব, তখন দেখবে অনেক বেশি ইউনিক, মানে ইনভ্যারিয়েন্ট থাকে বিভিন্ন ট্রান্সফরমেশন বা রোটেশনের ক্ষেত্রেও সেই ফর্মুলাগুলো চেঞ্জ হয়ে যায় না, কিন্তু যখন আমরা এমনি সাধারণ ফর্মে লিখব তখন কিন্তু সেই ফর্মগুলো চেঞ্জ হয়ে থাকে। ঠিক আছে, এই হচ্ছে ভেক্টর গুণফলের গল্প।